ফরমাত দাও ফাতেমা খোদার কসম তুই ডুকি বেশমন মাজ্জি যেভাবে খাইতে লাগগু আই বুঝি তাজিদি তোয়ার মা শুকুর তোয়ার মা দুনিয়া তুন গেই গুলে খাইতে লাগগু ইয়ান ঠিক আছে আরে রাদা কিন্তু বাইরে বেশমন মাজ্জি তুই কিল্লা খাইতে অনর আইতে লাগগু আজ ঠান ন ভাই ইয়ান আত তখন রহমর জানা নাই হযরত ফাতেমা হদা বাসনর কারণই দে আই যে সমন মাজ্জি অনর জুব্ব লইয়া রে আর মারে কফনর হদ দিবেল লাই গেলাম ইয়ার ফল সাথে সাথে দেখিলাম দে অনর জুব্বইবে গদ দিয়াইবের আগে আগে আল্লাহ আর মারে জান্নাতি কফনর হর ফিন্দে দিয়ে সুবহানাল্লাহ আজ সমন মাজ্জি আর মার সামনে অনর জুব্ব মুবারক লতিয়ে এই অক্টন মাজ্জি দেইলাম দে জুব্বইবে গদ দিয়াইবের আগে আগে আল্লাহ আর মারে জান্নাতি পোশাক দিয়ে দি এখত আল্লাহ আত্মাশানি দে এখত অনর সাথে সাথে আর নবী মুসলমান হঠাৎ বই বই এরা বলে সগুর ভানি ফেলে ফেলে খান্দের আর নবী জানাজার ফরদি হযরত অনর খতিজাতুল কুবরার দফন করিবার লাগি এই দফনস্থায় মন মাজ্জি এন ভাবে মুসলমান খাঁদে আল্লাহর দরবারত কবরত দিয়ে অনর ভর দিয়ে রে সমস্ত সাহাবাই কেরাম বিয়াকুন গেই গুই আর নবী নিজুর বিবির কবরস্থান তেতিয়ের খাঁদে সাহাবাই কেরাম আলে ফুসল্লা দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে হাবই তাইবে না আর আল্লাহ তুমি বাড়ির ন যাবে গুনা আর নবী হয়তো আমার সাহাবাই জমাতল আইস দেশ মন মাজ্জি বড় মুসিবত আছিল যে সমন মাজ্জি আল্লাহ এখনকে এখনো সহযোগিতা করে নেন আসিল এই অক্তন মাজ্জি আই সর্বশ্রেষ্ঠ সহযোগিতা ভাই দি আর বিবি হতি যা কিন্তু আমার বিবি হতি যা এই দুনিয়ে তুন যাইবের আগে আর একটান হতা ওসিয়ত গরাই ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জগৎ বর বেশি ডর লাগে আই মুনকিন নকিরুর ফেরস্তার জবাব দিতে জুনা লইদ্দিন নবাজ্যম হদ ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে আরে দফন গরি বাড়ি তাই ন যাইবা যতন পর্যন্ত আই মুনকিন নকিরুর ফেরস্তার সওয়াল জবাব নইদ্দুম আই যদি বাজি যাই অনে জবিন উতাই আরে সওয়াল জবাব পুন শিখে দিবা আর নবী মুসলমান সমস্ত ব্যাকুন জনার পরে এই কবরস্থান মাজ্জিতি এই দিয়ে ইয়ারে মুসলমান খান্দের হঠাৎ মাজ্জি আল্লাহ তাআলা আরশের তুন আওয়াজ দে দে ও আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তে খদিজা আল্লাহ এই খান্দন হইতো নয় তুমি বাড়ি যাইয়ার আরাম করো বুই খদিজার কবর যা সওয়াল জবাব আছে সমস্ত ব্যাপ কিনাই আরশের তুন দিবে লাইম সুবহানাল্লাহ এলাকার মা বই নল অনরা যারা আসন অনর ফরদার ভিতর বই কিছু আমলন নিয়তি ওয়াস নসিহত কুনন আর নামর মুসলমান আছি প্রত্যেকজনে যার হায়াতর যদি চিন্তা করি ওয়াজত দ্বারা ইয়ার পরিবর্তন আছিল আরো উল্ডো হয়ে যায় ইয়া উল্ডন ওয়ারা এডে জোন জোয়ান ভাই বন্ধু আল আসন কিছু হতা গত পল্লি উসান হই পরিগত মা বই নল অনরা কিছু নিজের হায়াতরে পরিবর্তন করিবে চেষ্টা করুন দুনিয়াত যে যেভাবে চলিবেন কিয়ামতের দিন ইতার আল্লাহ হাতার হইব আর নবীর তরিকা অনুযায়ী শরীয়ত মত যদি আর চলিত দিয়ে নবীর উম্মত আল্লাহ আর অনর হাতার হইব যদি মুসলমানি নাম দিস ইহুদি খ্রিস্টানর চলা চরিত্র আর চলি কেয়ামতের দিন আর হাতার ইহুদি খ্রিস্টানর লয় আল্লাহ ফানাদক আমিন হন চাইল চলনে দেখি দিয়ারা বেশিরভাগ উম্মতে মুহাম্মদের তুন জড়ি যাইম কেনে নাম আছে মুসলমান আর নবীর উম্মত দাবি করির কিন্তু আর নবীর উম্মত হিসেবে আর কি আছে কোনোদিন চেক করি চাই ননে অনর ভিতর আছে আলহামদুলিল্লাহ বাড়ি ঘরে যাইয়ারে দেখা যায় তোর সপরিবার বেকুন দইস তো তবিলিক গরি লাভ কি সম্মেলন গরি লাভ কি
অনেক সভা সম্মেলন অত্যন্ত তবলিগ উত্তন আয়ার আত বাড়ির না জিনিস দূর হুজি অলর তবলিগ করন করিব না আয় অনর খানতে খানতে হোয়ালত গা করি ফেলাইলম আর হোয়াই যেন মনে হয়েন গরি চলে আর বজি অলে যেন মনে হয়েন গরি চলে তো তুই জীবনটিয়ে মেহনত করি আর অত তোর দই চল্লিশ দিন মাঝে তোর নাম উড়ি গেই এইভাবে নচলিবেন আয় একখান একখান হইম দিন বিচার করি আর প্রত্যেক জনে ইত্তুন আল্লাহ লয় ওয়াদা করিবেন দে বন্দার হন ওয়াদা নাই এই যে আরাত্তে সমাজত বর্তমানে জিন বেরাম সলের কিল্লাম লাল্লা রসুল আর নারাজ নই বুহন থাই আরাত্তে তো সমস্ত ব্যক্তি নিহুদি খ্রিস্টানের হাস্যকর্ম আরাত্তে দেখি দি ফুয়াশা অনর ফরে ফুয়ালর সাত দিন নে চোদ্দ দিন নে একুশ দিন নে আকিকে গড়াই ইয়ন করে গড়াই আকিকেই বে নবীর সুন্নুত কিন্তু মা বাবর সুন্নুত দেয় ইয়ার আর মা বাপে গড়াই দেয় না নাকি নানার উত্তুন গরু খোয়াই দে আন্ন মাতিবু বিয়ের উত্তুন ললিয়ারে গড়াই দে নানা রত্ন মরত পয়লে হয় দে গরু দেন ভরব সে একান দেন ভরব নাতিল লাই আর নাতি নইলি গোফার অমর কুরন তোয় ইন্দি নারাস জীবনত একবার ফুয়াসর আকিকে গরন সুন্নুত সুন্নুতিয়ে নরু মা বাপে যদি সুন্নুতিয়ে নাতাই করে ফুয়াসর তুন আল্লাহ তালা বলা মুসিবত দূর করি দে বালা আছে যে দূর হইতে লাগুন মাইয়ে বইলু গোসল নরার মরত পইলি দুও দের আদাই করে ইয়ার একখান কিল্লে বাইর বুঝু বউ গাইনি এক সপ্তাহ পরে ইতর বাড়ির মেজি অনুষ্ঠান যার হদুনি হদি কি হদে আজ ইতর বউর বার্থডে ইয়া বার্থডে একখান বাইরেই নে বুঝু নাকি এখনো দিন কি নগরত দে স্কুল ছাত্র হল কি বলে বাদ দে বান্ধবীর অনুষ্ঠান যার বাদ দে বাদ দে বই দে খ্রিস্টান হলর আলামত মুসলমানের গরত কেন বাদ দলি কইবে তুমি তোমার যে তোমার আকি কই তো বাদ দে মানি জন্মদিন বলে খেক খাড়ে দে হামিয়েন গরিবেন তোমার নাম উম্মতে মুহাম্মদীর লিস্টিত্তুর নাম হাঁটি দি খ্রিস্টান অলক দলত কোন আলার নাম লিখি দেন নি বিচের বর বিয়ান মাজ্জি মেহেদি অনুষ্ঠান নগরি বেন বিয়ের আনন্দ আনন্দ ঠিক আছে এতে বিয়ে দেখি দেয়ারা একদিন ইয়া বিয়ে দুই দিন ইয়া বিয়ে কদিন একদিন বিয়ে আর একদিন নমাতি বোয়ার মেহেদি অনুষ্ঠান ইয়া মেহেদি অনুষ্ঠান নাই ফইলে ফইলে মেহেদি অনুষ্ঠান হইগি মাসকানে আয়ারে মেহেদি রজনী দিন টাইটেল বদলাত দে কেন শিক্ষা তার আস ইয়ারে লেখে দে গায়ে হলুদ ন অন্দি ওদিন বিয়ে আগের দিন কি গায়ে হলুদ সাম্মর মসল্ল লেখিবে দে গায়ে মরিস গায়ে হলুদ লেখি নাট্যময়ী ভবানী আরে নিজের একটা নবী পয়গম্বরী সুন্নুত বিয়ে এটা অনুষ্ঠান কর পেহেজ কর গায়ে হলুদ নাম দিউস কেয়ামত দিন চামড়া খালাই আরে মরিচ দিয়ে রেখন গায়ে মরিচ দিয়ে রেখন জাহান নাম অনুষ জ্বলাই বুনি দন্ডলায় না মুসলমান হন খড়ে যাই আরে ফুঁস তারপরে এনে যারা জোয়ান ভাই বন্ধু হল আস কেন হায়া গেল বুই শরম গেল বুই আল্লাহ জ্ঞান দিয়ে শিক্ষা তার লাইন লইলে ওয়া শুনর জাগায় জাগায় সভা জাগায় জাগায় সম্মেলন আলেমুল আমার হন অভাব নাই এন দইলে সমাজ নাকি বর্তমানে সর আর একটান বাইরে ফাঁড়া ফেন ফিন্দন আডু দিয়ে রে ফাঁড়া আজীব কথা এ জিনিস সফিন দিয়ে রে স্কুটত করে আর একখানের আটজনের বাড়ির যাতে তোর ফল নড়াইব মাইছি এতে ফাঁড়া সিরে সাতা মাতা তা এলি দূর করি মেলা দিয়ে রে ফেলাই দিব নিউজ জ্বলাই ফেলাই ইয়ার নতুন সিলাই আর এই বেরো বলে ইন্দি খদ্দুর ফাঁড়ি দেওয়া নিয়ে বলো বাহুতি নইলে ফাঁড়া ফেন যারা ফিঁদস আজি এতুন বাড়ির দিয়ে রে জ্বলাই দিবি কেন লজ্জা নাই সরম নাই হায়া নাই মুসলমানের হওয়ার ইন্দইলে লজ্জা সরম গেল কি ঘটে তারপরে চুল খাড়ানি চাইও না
ইনবেকিন বিবেক গরিছো আর নবীর সুন্নতুতুন শরীয়তুতুন ইসলাম ধর্মতুন হুজুরত গেলাম বি সুলজিবে বর্তমানে হাড়ের এ তারা গুরুতাকে দেখি দি হনকে দোয়ানদান সুরি গইলি মেম্বার স্টেমের হাসে নিলি খদিতের মাথা তো দুধ দিয়ে দে সদ্দেই মেসি সিনে ফান ন ইয়া কম মানুষ সুরি ন গরস দাহাতি ন গরস গরর বাদ কাই মরু মৈচর এলো দুরু গদিয়ে রেখিলে সুরবন দে ইবে খন্তরিকে সুল খাইতু দে তুমি আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরুন নারাজ নবী নারাজ সৃষ্টি জগত গোড়া নারাজ এত আল্লাহ আল্লাহ করুণার দরজা খুলি দেন যদি সৃষ্টি জগত আল্লাহ রাজি দেখতো আল্লাহর নবী রাজি দেখতো আল্লাহ আল্লাহ রাসূল রাজি তাই বুঝো হলক্ত নবীর তরিকে মতো চলিলি এই অক্ত ইবে বহুত দামি হায়াত বহুত দামি মত কিন্তু এতিকিন কিছু কারণের পরে হত আলেম আল্লাহ হাত মিলাইলাম আর আর হায়াত তান বদলাই কেন হইল মেশিন দেন কোনো দিন গজ্জু না তো আয় অনার সামনে যে হাদিস শরীফ তেলাওয়াত গজ্জি আগদিয়ার উজুরি জিয়েন হই হতাইন হইন দে আর তে বর্তমান গরদ মাজি বড় মুসিবত চলে দিয়েন মহিলল ফরদানুসি নেই আল্লাহর গজব গরণ নেই গজব প্রত্যেক করে করে দইউস হতিন গরণ মাজ্জি আল্লাহর রহমতের ফেরেশতা দিত্তু নয় তো ফেরেশতা রহমতের ফেরেশতা নডুকিলি অন সকরাত চলিলি মুখুদি কলমাইবু না হতিকিন গরণ মাজ্জি রহমতের ফেরেশতা নই এক লম্বর যে গরত বলে মাইয়ে ভুয়াই মাইয়ে ভুয়াই হজিয়ে করে যে গরণ মাজ্জি জালে জালে ও রিবৌই ননন বাবি এন্ডইলে বহুত গরম মাজি খুজিয়ে চলে দে নাই যে গরত মাইয়ে ভয় খুজিয়ে করে এ গরম মাজি আল্লাহর রহমতের ফেরস্তা নুডুকে দ্বিতীয় নম্বর যে গরম মাজি ফটু থাকে এবার বরফিসর ফটু হোক হাজাসর ফটু হোক ইয়া ফটু বেগরত বাদ দিয়ে আর গাড়ির মাজি লটকা দিয়ে বরকতল লাই বরকতল লাই দন না বরবাতল লাই দন কোনদিন সিন্দে গজ্জু না যে গরণ মাজি ফটু থাকিব মানুষের ফটু ন জীব জন্তুর ফটু তাইল গরিয়ন মাজি রহমতের ফেরস্তা দিত্তু ন তিন নম্বর যে গরণ মাজি কুত্ত থাকে কুত্ত তাই বুধে গরিয়ন মাজি রহমতের ফেরস্তা দিত্তু নয় সাত নম্বর যে গরর মাইয়ে ফলে বেফরদায় চলে একটা নইদে বেফরদা আর একটা নইদে সতর সতরিবে বহুত বড় জিনিস হামিসে সতর ডাগন নান ফরস অনে সিন্দে করো আর একটা নমাজ পড়ি দি নমাজ মাগি সতর ডাগন ফরস আচ্ছা নমাজ পড়ি দে সতর ডাকি দেরি এন্ডইলে গরণ মাগি হন মানুষ নাই জন নাই আত্মীয় স্বজন বহু হইতে কেয়াই নাই একটা নীরব গর এই নীরব গরিয়া নন মাগি উলঙ্গতালি গুণ নইব উলঙ্গতালি গুণ নইব এটা রহমতর ফেরস্তা ঢুকিব না আর আর মাইয়ে বল বজি হল উলঙ্গ খা বল কি উলঙ্গ যেতিকিন মাথার চুল আছে এক এক কান চুল এক এক কান সতর নয় না ইন্দা কি আর চলেন না সে গরণ মাগি সতর দেখানত আইবু উলঙ্গ তাইবু এই গরণ মাগ্য রহমতর ফেরস্তা দিকটু নয় পাঁচ নম্বর যে গরণ মাগি গান বাদ্য নয় গান বাদ্য নয় দে করিয়ে নন মাজি রহমতর ফেরস্তা নয় এ ঘরর বলে সফরিবারে নমাজ পড়লি নমাজ আল্লাহ কবুল করতু ন এলা বই বই আরে বাবি সিন্দে করি আরে চল প্রত্যেকজনে মতর বিছানত গন করিব তে হতাল লাই কিছু কেয়াল করিবে দে মশলা সম্পর্কে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর আর সমাজের মাবইন অলত দাম হদ্দুর বাড়াই দেছ আর আর নবী আর আর দুনিয়ার মাঝে অলিছিনি এতের উজুরি খদুকুন অলির নাম হই ব্যাকুন মরত পানো ব্যাকুন মরত পা উগ্গ মাইয়ে ভুয়া অলির নাম হই নে কিন্তু মাইয়ে ভুয়া অলি আছে না নাই আছে দেখা নজার মাইয়ে ভুয়া অলি হয় যে ওই মহিলারে আর নবী ফরমাত দে যে উগ্গ সমাজের মাইয়ে ভুয়া শুধু নিজুর হায়াতত মত পর্যন্ত সেরগেন খাম করিব মাইয়ে উগ্গ উগ্গ মাইয়ে ভুয়ারে এক পাল্লার রাখিবে
আরেক পাল্লার মাগি কামেল 70 জন মরত পোয়া রাখিবে 70 জন কামেল অলিতুনু উগমাইয়ে হুয়াই সাইরগেন হামগরি হায়াত কালে দে মাইয়ে হুয়াই বের ফাল্লাইয়ান উজরে বাড়ি হইব একটু নুজুরি এতকেন হই এক নম্বরন মাগি নামাজ না আদায় করন দ্বিতীয় নম্বরন মাগি রোজা ভাঙ্গু দে রমজানের রোজা আদায় করন তিন নম্বর ফরদা এই ফরদার মশলা যায় আলেম তবলিগ গরিনে ব্যাগ কোনা রাখতে দেইনি বেগানা পুরুষত্ব না আর শরীর একদম চাই কিন্তু গরম মাজি বেগানা টাললো দিওর বাইরুন বাবিল্লাই বেগানা নো বললা বেগানা নো উন উত্তর আর তে ফরদা করা লাই না ন যায় এই গজব শুরু হতে দুথাবাই জৌরা ফালির আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সবুর ফানি লই মেরা শরীফ গেই দে মেরা যতুন সগুর ফানি লইছি এই সগুর ফানি লই আরে দুনিয়া তুন গেই কিল্লে আর নবীর আল্লাহ যেতে রজবন মাজি মেরাজ নি পয়লা নম্বর আর নবীর লই গেই দা বলে জান্নাতুল ফেরদুস জান্নাতুল ফেরদুস জনর ঘরে আর নবী এর জান্নাতুল মাজি দেখে দে উগ্র সুন্দর মাইয়ে ভুয়া নূরুর কুরসিত বয়াইজি হানন মাজিদ ও জলহা মাথান মাজুগ নূর উত্তাস ফেরস্তল হদুর মহিলাই বেছিনম না আর নবী মনে মনে খেয়াল করে হয়তো আল্লাহ তো দুনিয়ার সর্বে প্রথম আদম হাওয়ারে মানে ইবে হাওয়া আলাইহ ইসলাম বুদে রে হদুর ইবে হাওয়া আলাইহ ইসলাম নয় অনর উম্মতর যে দুগুণ মহিলা জন্নাত দেব সমস্ত মাইয়া ভুয়াল সদ্দা ইবে অনর মাইয়া হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত যুবকর সর্দার অনর হলের নাতি ফাতেমার সন্তান হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাখান মাজ্জি জিবে নূর উত্তাস দেখা যার নিজুর স্বামী বে বউল্লাই মাতার তাসর দোল ইয়ার দেশত বউল্লাই স্বামী বে মাতার তাস না টেঙ্গ জোতা নমাত দেখিলে খন খন দুকুত আছে কেরিন কেরি বুঝিল ভারতে বহুত খন খন কষ্টত আছে কেরি কে বুঝেন না ফারের মাবই নল খেয়াল করিবেন এক দূর উদাহরণ নবী খুশি দিল ফালি যার আর উম্মতর মাইয়ে হলেন দইলে জান্নাত বুক করি উদে ফেরস্তলর আল্লাহ হয়তো ফেরস্তলে বেলা সামনে নিয়ে রাত পয়গম্বরের জাহান্নাম মিন দেখো তো আর নবী সফর শুরু হই ফৈল্লের নম্বর এক কান জাহান্নামের জনের সাথে সাথে দেখে দে কিছু মুসলমানের মাইয়ে বলরে সুলু জুড়ো বেড়াই ধরি ধরি জাহান্নামের অনুজ্জ্বলার উজুরি হুসল্লর জাহান্নামের দারগা উন হন মাইয়ে হুয়া হাদিজুর ফরি সুফরে সামর মিকে চলো আর এক কালের জনের ফরে দেখে দে কিছু মহিলার মাতার হুল আলো জাহান্নামের অনুত্তে যে মাতার মস বলহত বলহতি জের আন নবী হুসল্ল রুন হন মাই হুয়া হদুদুর ফরি সুফরে সামর মিকে চল আর একখান জনের ঘরে দেখে দে জিব্বেইবে মসুর কদ্দানার মতো লটকি রই জাহান্নামর শিশে গরম গরি গরি এরে জিব্বেন মাজি ডাক দে রুজুরি হুসল্ল রুন হন মাই হুয়া হদুদুর ফরি সুফরে সামর মিকে চল আর একখান জনের ঘরে দেখে দে হাত দুন ওয়ান বাঁধা হাইছিত গরি গরি ফেলাই দেখি উজুরি হুসল্ল রো জাহান্নামর দারগা উন হন মাই হুয়া ফয়দুর ফরি সুফরে এন গত্তে গত্তে সমস্ত জাহান্নাম ব্যক্তি সফর করানোর পরে আর নবীর ফানি সগুর ফানি শুরু হইয়া আর উম্মতলে খেন গরিব সৈদ বৈশাখ মাসে রই দুত্তে সহ্য করিন না ফারের না তোর ফের আর সহ্য করিন না ফারিবু এন ডইলে উম্মতলে নইলে জাহান্নামর ভয়াবহ আজাব কেন সহ্য করিব সগুর ফানি লই দুনিয়াতে সিদে অন সফর করে সিদে মক্কা জমিনুত কেরি ন হয় শুধু সগুর ফানি চলে মক্কাতুন যে তার নবী হিজরত করি মদিনায় এসছি একদিন সমস্ত মদিনার সাহাবা একরাম বিয়াকুল লইয়ের আর নবী ওয়াজ করে তো ওয়াজ করে দেয় জাহান্নামী অলর ওয়াজ
হটন মাগিয়ারান নবী তো দয়ালা নবী শুকপা দেখান দানিয়ে গিয়ে এ খানতে খানতে সাহাবায়ে কেরাম হল খাঁদে সাহাবি ব্যাপুন মসজিদত বই রই আন নবী বল উগো গাট্টি আসিল গাট্টি হলো এর আর্মি কে নিয়ে এলের গুই সাহাবায়ে কেরাম হল মনে মনে চিন্তা করে দান নবীতি হনাকান হাজত ই হাজত পুরো করি বেলাই বাইরে দিতে ফল্লার দেখেন তে 10 15 মিনিট যার গুই উজুন নয়ির হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু সিন্দে করে দে খোদা আরা বড় ভুল কইলাম আল্লাহ আরা বিয়াকুন দলবদ্ধ এড়ে বই রই আন নবী এখা বাইরই সারিফাল দিত বিয়াকুন মুনাফিকত দলল আরান নবীর হন এখা ভাইয়ারে মুনাফিক হল শহীদ করি ফেলাইনি সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম বিয়াকুন মসজিদে নববীত মুসলমান বাইরই বাইরে ইয়ারে মদিনার গলদি গলদি আরান নবীর তোয়ার তোয়াতে তোয়াতে খন জাগান মাজ্জি আরান নবীর হুসকবন নফার এল তেমন মাজ্জি উমর রাদিয়াল্লাহু তাআলা নু হাতন মাজ্জি তলোয়াল লই আরান মুসলমান সমস্ত মদিনার গলদি গলদি ডিক্লার করে দি ও মদিনার মুনাফেকল এতক্ষণ তেমন মাজ্জি যদি আরান নবীর হাজির করে দিন নফার আমি উমরর তলোয়ার তলতুন হন মুনাফেক বাসিত তিতেন মুনাফেক হল ডরে আরান নবীর অনর মুনাফেক হল তোয়ার হজর তোমার ডরে তো আসে খবর নেই সাহাবে কেরাম হল হজে হঠান মধ্যে জন্ম বিজয় বুহে ফার ফরবত দেখা যার এখন ফার ফরবত দিইনি সলমারা তো আইসাই কিন্তু জাইমদা আসা এক একজনে এক এক রাস্তা দিয়ে জাইমদে হারা তুই লই আই তারি ফান আর দেশত ফনক জোয়ালক বুড়ক ফোক আজি জেলি ফোয়াই বেরে সজে ফান যাই মাইকিং করে রোডে রোডে হাগস লটকাইদের মোবাইল দিয়ে রাত্রি স্বজনের বাড়ি খবর লর থানান মাজ্জি ফটু লটকার হত কিছু করণর ফরস স দেখে এরি ফান যাই কিন্তু আর নবী বলে হন জাগাত যাইলি হন কেটি হুসল্লন নবৈত্য তো বান নবী হন দিকে দেখু না হুসল্লন নবৈত্য কিয়া আর নবী বলে রাস্তা জিবে দেহালি যাই তু রাস্তায় বেতুন মেশ কম্বরের খুশবু বাইরে তুই সমস্ত সাহাবায়ে কেরাম বিয়াকুন মুসলমান এক একজনে এক এক মিকে আরান নবীর তুয়াই বেল্লাই বাইরি এক ডাগদি আবু বকর সিদ্দিক আর এক ডাগদি আর এক সাহাবি আর এক ডাগদি আর এক সাহাবি সমস্ত বিয়াকুন যাতে যাতে জিন্দি বলে আবু বকর সিদ্দিক উর রাস্তা হুজি হুদ্দুজন ওর ফরে দেখে দে মৃত্যুন মেশ কম্বর হুসব বাইরর আবু বকর সিদ্দিক সিন্দে ঘরের নিশ্চয় আর নবী রাস্তা দিকে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে 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 ফারর গোরা জনর পরে এডে দেখে দে মদিনার গুরু গুরু বলে বেরাসরার উঠসরার আবু বকর সিদ্দিক ইয়নর উঠসরের নে ফুয়া বেরাসরের নে ফুয়াতে হুসল্লত দে ও বেরাসরের নে ফল উঠসরের নে ফল তোমারা তো রাস্তার মধ্যে খেলাধুলো হাইতে লাগু ইন্দি হন আর নবী গেইনি তোমারা হন কে দিকুনি হন সমস্ত ফল হয় দুজুর আর তো নবী খেয়াল করি ন ভারি কিন্তু যে জাগান মাইয়ার উৎসরাইর বেরাসরাইর ইয়ান হন বেরাসরান জাগা নয় উৎসরান জাগা নয় আর ফারুল কুল দি বেরাসরাই উৎসরাই হঠাৎ মাজি দেখিলম দে 14 তারিখ কে সাদতুন সুন্দর উগ্র ব্যক্তি হজে যেতে ফারর গোরাজ যাইরে সৈদত পরি উম্মতি উম্মতি গরি ডাক দি এই জাগাত তুনারারে গরু সলে কের কুড়ন হার ফানি নহার তার মিকে সাই সাই রে শুধু সগুর ফানি বেলা দিবে কেন নবী ভাল্লাত ওয়া সাল্লাল্লাহ আলা নূরিন কদুস নূরে হা পয়দা ওয়া সাল্লাল্লাহ আলা নূরিন কদুস নূরে হা পয়দা জমি আজ হুব্বে ও সাকিন পলক দরে এসে কে ও সাইদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু দূরি দূরি মুসলমান ফার ফারনর পরে দেখে দাঁড়ান নবী সৈদেন মাজ্জি খাঁদের সবুর ফানির বদল রক্ত আই গেই ফেরত সাম ফিরুল্লয় বাজি গেই এল তেমন মাজ্জি আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ডাং মারে রে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে জীবনত কোনদিন আয় আবু বকর সিদ্দিক সারা হন জায়গা থন কদম নদ হন জায়গা কোনদিন সফল নগর আয় আবু বকর সিদ্দিক উরি অনে এতিম বানাই এই জায়গা মাজি সৈয়দ পুরে হিন চলে গুন্দনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আবু বকর সিদ্দিক আসিনি অনরে মদিনা নিবেলাই চলন না সমস্ত মদিনাবাসী অলর কানে শান্তি দিও না আর নবী মুসলমান আবু বকর সিদ্দিক ওরা শুনি হঠাৎ মজিয়ার নবীর খানদানির বেগ বাড়ি গই গুই হন রহমর হন আওয়াজ নগরের হন রহমর হন হতে বার্তা নাই আবু বকর সিদ্দিক অনর এন ভাবে জজবাতা এর ডাং মারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামা দুনিয়ার যে দুগুণ গুণগার উম্মতর মাই হামরত আল্লাহ ইয়ানে হিনতে লাগুন হুজুর আয় আবু বকর সিদ্দিক অন আল্লাহ ওয়াদা গরির আল্লাহ তাআলা আর জাহান্নাম দিলিয়াই জাহান্নাম জায়ুম আমার জীবনর নেক আমল বিয়া কিনাই অন উম্মতর দান গরি দিম সুবহানাল্লাহ কেন নবীরা আসে তবু আর নবীর খানদানি বন্ধ করি ন পারে আবু বকর সিদ্দিক সগুর ফানি ফেলে ফেলে আবার যার বুঝি ফতন মাজি হযরত উমর দেহই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুসল্লাত খলিফাতুল মুসলিমিন আর নবীর সাক্ষাৎ হই না আবু বকর সিদ্দিক হয়তো উমর অমুক জাগান মাজি আর নবী সৈয়দ পরিয়ে রেখানদের কিন্তু বহু চেষ্টা করছি এক গো শব্দ আই হন হতা হইন ন পারি শুধু খাঁদাত আছে হযরত উমর হয় দে আর এক কানা দেখাই দে হন্নন মাজি খাঁদের হাতন মাজি মুসলমান হযরত উমর তলোয়াল লই যাতে 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 জিউন মাজি আর নবী খাঁদের ইউন মাজি হযরত উমর জায়রে ডাক দি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উমর আশিদি অনরে মদিনা নিবেল্লাই হয় দু উমর যে উমরে জাহান্নামর কুয়র ভারত বইড়ে আছিলাম অনর হাত্তান দরিয়ার জন্নাতি বনিতাজি যে উমরে আয় সমস্ত সন্তরাস অলল্লিদের আছিলাম একশতম ডুর বিনাময়ে অনসর মুবারক আনি বেল্লাই গেলাম অনর মুহাব্বতে আয় উমরে অনর সামনে সর মুবারক দিয়াইলাম এন্ডইল উমরর অনে এতিম বানাই এই জাগান মাজি সৈয়দ পুরে হেঞ্জালে গুন্দানা মুসলমান হযরত উমরর আওয়াজ পাই আরো আর নবীর খানদানি বাড়ি হন হতাবাত্তা নহর হযরত উমরে হয় দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সমন মাজ্জি সমস্ত সাহাবায়ে কেরাম বিয়া কুল্লইয়ের হইন দাঁতে খেয়াল আছে আসমানন মাজ্জি যে দুগুণ তারা আছে জবিনুন মাজ্জি যে দুগুণ বালু আছে এটি কিন্নে কামলাই উমরত আছে বলি হইন উজুর অনে যে উম্মতল্লাই খাইনতে লাগুন আল্লাহ তাআলা আয় উমরের জাহান্নাম দিলিয়া জাহান্নাম জায়ুম আজ জীবনের নেক আমল বিয়া কিনন উম্মতের দান করে দিম সুবহানাল্লাহ তবু আর নবীর শান্তি করি ন পারে তারা চিন্তা করে কেন মদিনা নিয়ম দুনো জনের পরামর্শ করে তো হয় আর নিম্ন ফাইল আতাল আদে হজরত ফাতেমার খাসে যাইয়ারে খবর গান হইলি হজরত ফাতেমা আয়ের আর নবীর নিত্যারি বুহাল্লার হজরত ফাতেমা নবীর বসবাই আসিল মাইয়ে হওয়ার বর কোনোদিন কে গাইল দিবেন গুণ হইব আর নবী মেয়ে হওয়ার বাপ আর উগ মরত আছে উগ মাইয়ে ভো আছে বাজারত তুন বস্তুর বন্ধা আনিলি আগে মাইয়ে হওয়ার হাতত দেন সুন্নত মাইয়ে হওয়ার হাতত দিবে হযরত ফাতেমার লয় আর নবীর লয় এন মহব্বতের সম্পর্ক যেদিন হযরত ফাতেমার আম্মা জান হযরত ফাতেমার আম্মা জানার নাম জানো না ন জানো খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবা আরান নবীর বিবি বর্গন হই না যতদিন খতিজা বাঁচি আছিল এতদিন আরান নবী আর স্বাধীন করে খতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন এন্তেকাল হই হনে সার ফাতেমার সুখ খাঁদা হাঁদি এ খাঁদা হাঁদিন মজ্জি হঠাৎ আরান নবী ফাতেমার হয়তো ফাতেমা আতে লাগে দে তোমার হাতে তুমি তোমার মারে যদি জানাজার গোসলান করাই দিও আল্লাহ তাআলা তোমার মারু রহমত দান করিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খতিজারে অনর নিজুর মারে গোসল দিয়েই তো গোসল দিয়ানোর পরে হুসল্লত দে হয়তো আব্বা আর মাল্লাই বলি আরে জানাজার কফনর হল মদিনাত মক্কা তুন যাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কফনর হরর হতা হইয়ে
আরান নবী আনিয়ারে উপফুরন দিয়ে আরান নবী জিব্বো সুবহানাল্লাহ ও ফাতেমা তোমার মার কফনর হরেই দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ আব্বা মক্কা জমিনুন মাজি কফনর হরর হল ব্যবস্থা নাই নিয়া আর আম্মা জানাজিয়ে দুনিয়ার তুন বিদায়নের একটা নতুন হরর ব্যবস্থা নাই নিয়া উজুরি ফরমাতে ও ফাতেমা আজিবে তোমার আই জুব্ব দিলাম তোমার মারসিয়ত তোমার মানতে কালর ফরে আরে ওসিয়ত করাই দে আর জুব্ব গদ দিয়া ইয়ারে দফন করি বেল্লাই কিন্তু জুব্বই বেদাম আছে এই জুব্বই বেল্লয়নর কোরআন আল্লাহ সম্পর্ক ও ফাতেমা আই যেতে জুব্বই বে গদ দি ফাসবার জিবরাইল আলাইহিস সালামে আর হাসে কোরআন লই আল্লাহ ফাসবার মোলাকাত হই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ এই ফাতেমা মুসলমান আর নবীর জুব্বই বে হাত লই খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যেতে মুসলমান কফনর খর ফিঁদে বেল্লাই রুমুর ডিক্কি গুই আর নবী মুসলমান বিতুরি নৌড়ুকে বাদ দি দরজা তিয়ে রই হযরত ফাতেমা হাতন মাজ্জি মুসলমান জুব্ব লইয়ারে নিজুর মারে কফনর খর ফিঁদে বেল্লাই দুঃখের দেশমত আর নবী হযরত সুগুর মানি ডেম্বের ডেম্বের ফরের ফাতেমার সুক্ষণ কেই নি ভিন্ন ভারের গুজুরি গুজুরি খাঁদের এই খাঁদানির অবস্থান মাজ্জি হযরত ফাতেমা ঢুকি আর ফাতেমা নিজুর মারে আর জুব্ব দিয়ারে কফনর হদ গদ দিয়াই হয় কফন ফিদে দিয়ানোর পরে দেখিলাম দে হঠাৎ আর ফাতেমা গরত তুনাবার অনর যুব্ব হইবে কফনর হর ফিঁদে গেরে যেতে বাইরে যার বাইরে বিশ্বমন মাজ্জি দেখিলাম দে আর ফাতেমার মুকুন মাজ্জি বর বেশা বেশি আসাদ আসানি দেখা যার আর নবী সিন্দে করে আর কি ডুকি বিশ্বমত খাঁদি খাঁদি ডুকিল কফনর হর ফিঁদে বেল্লাই আবার বাইরে বিশ্বমন মাজ্জি আসি আসিকা বাইরন হযরত ফাতেমাতে ফুসল্লত তুই যে বিশ্বমন মাজ্জি এঙ্গরে খাঁদে খাঁদে দুঃখ কফনর হর ফিঁদে বেল্লাই আয় বিশ্বমন মাজ্জি আসি আসি গা বাইরে লিখবু হয়তো আব্বা আয় খাঁদে খাঁদে খিললে ডুকি বাইরে বিশ্বমন মাজ্জি আসি রে খিললে ডুক বাইরে হইতে ইন অনে জানন আর নবী ফরমাদ্দ ফাতেমা খুদার কসম তুই ডুকি বিশ্বমন মাজ্জি যেভাবে খাইনতে লাগবু আয় বুঝি তাজিদি তোমার মা শুকুরু তোমার মা দুনিয়ে তুন গেই গুলে খাইনতে লাগবু ইয়েন ঠিক আছে আরে দাদা কিন্তু বাইরে বিশ্বমন মাজ্জি তুমি কিল্লা খাইনতে অনর আইসতে লাগবু আয় তোঠা ন ভাই ইয়েন আত কোন রকমর জানা নাই হযরত ফাতেমা হদা বাসনর হারণই দে আয় যে সমন মাজ্জি অনর জুব্ব লইয়ারে আর মারে কফনর হদ দিবেল লাই গেলাম ইয়ার ফন সাথে সাথে দেখিলাম দে অনর জুব্বইবে গদ দিয়াইবের আগে আগে আল্লাহ আর মারে জান্নাতি কফনর হর ফিঁদে দিয়ে সুবহানাল্লাহ আজ যে সমন মাজ্জি আর মার সামনে অনর জুব্ব মুবারক লতিয়ে এই অক্টন মাজ্জি দেইলাম দে জুব্বইবে গদ দিয়াইবের আগে আগে আল্লাহ আর মারে জান্নাতি পোশাক দিয়ে দি এখত আল্লাহ আত্মা আসানি ইদ্দে এখত অনর সাথে সাথে আর নবী মুসলমান হঠাৎ বই বই এরা বলে সুগুর ভানি ফেলে ফেলে খাঁদের আর নবী জানাজার ফরদি হযরত অনর ক্ষতি জাতুল কুবরার দফন করিবার লাগি এই দফন অষ্টাই মুন মাজ্জি এন ভাবে মুসলমান খাঁদে আল্লাহ দরবারত কবরত দিয়ে অনর ফরদি এরে সমস্ত সাহাবাই কেরাম বিয়াকুন গেই গুই আর নবী নিজুর বিবির কবরস্থান তিয়ে তিয়ে এরে খাঁদে সাহাবাই সহযোগিতা করেন আসিল এই অক্তন মাজ্জি আই সর্বশ্রেষ্ঠ সহযোগিতা পাইনি আর বিবি খতিজার কিন্তু আমার বিবি খতিজা এই দুনিয়ার তুন যাইবার আগে আর একটান হতা ওসিয়ত করাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জগৎ বর বেশি ডর লাগে আই মুনকিন নকিরের ফেরেশতা জবাব দিতে জুনা লই দিন না বাইজম হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনে আর দফন গরি বাড়ি তাই না যাইবা যতন হজ্জুন আই মুনকিন নকিরের ফেরেশতা সওয়াল জবাব নই দুম আই যদি বাজি যাই অনে জমিন উতাই আর সওয়াল জবাব পুন শিখাই দিবা মুসলমান সমস্ত ব্যাকুন জনের পরে এই কবরস্থান মাজ্জি দিয়ে দিয়ে
আর মুসলমান খানদের হঠাৎ মাঝে আল্লাহ তাআলা আরশের তুন আওয়াজ দেয় ও আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার তে খদিজা আল্লাহই খানদান হইতো নয় তুমি বাড়ি যাইয়ার আরাম করো গুই খদিজার কবরস্থা সওয়াল জবাব আছে সমস্ত ব্যক্তি নাই আরশের তুন দিবে লাইম সুবহানাল্লাহ এন্ডলে মুহাব্বত আর নবিল্লাহ অনর ফাতেমা আল্লাহ এই ফাতেমা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চিন্তা করে দে আর নিন্ন ভাইল হযরত ফাতেমার খবর হইলি হযরত ফাতেমা আইলি নিত্যারি বুফাল্লার তারা দুজনে আইয়ার হযরত ফাতেমার ঘরের দরজান মাঝে এন ভাবে ডাকের ডাকানোর সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হলন মাঝে মুসলমান মাসুম বাচ্চা হাসান হুসেন আছে এরকম মাঝে দরজা খোলানোর সাথে সাথে আল্লাহু আকবার করে রে ডাক মারি রে বিয়স হই রে হরি গই হঠাৎ মাঝে উশনর ফরদি হযরত ফাতেমা ডাক দিয়ে হয় দে ও আবু বকর সিদ্দিক তোমার সগুর ভানি দেখা যার হযরত উমর সগুর ভানি দেখা যার তোমার আর খানদানি দ্বারা বুঝি পাইলাম দে আমার বাপর কে শহীদের খবর ভাইও ফাল্লা আবু বকর সিদ্দিক হয়তো ফাতেমা অমুক জাগার মধ্যে আর নবী আছে কিন্তু বউ চেষ্টা করছি হনবতে মাথায় ন ভারি আনি ন ভারি আর নবীর সগুর ফানির বদল রক্ত আই গিয়ে ফেরস্তাম ফিরুল্লয় বাজি গিয়ে ও ফাতেমা তুমি জনর ঘরে কেন নবীর আলির তারি ব্যবহার উজুর আল্লাহ তালাই আর নবীর এত হাঁদা হাঁদার কা আল্লাহ আর নবীর দুশ্মনী করি আর হাঁদার দে নয় আর নবী বলে যত হাঁদে তত আল্লাহ প্রমেশন বাড়াই দে এক ফোঁটা সবুর ভানি ভরের প্রমেশন বাড়ের যত হাঁদের তত আল্লাহ তে খুশি লাভ দে খুশির হাঁদা সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনের রইয়ের মুসলমান যে জায়গা তার নবী সৌদে পরিয়ে রাখালে ইয়ুন মাঝে হযরত ফাতেমা যাইয়ের ডাক দিয়ে আব্বা আয় অনর ফাতেমা সিদি অনর মদিনা নিবেল্লাই সমস্ত মদিনাবাসী অল অনর তোয়াতে তোয়াতে পেরেশান হয়ে গই গুই মদিনার জবিনুন মাঝে হন গরু চল কের কুটন হার হন মহিলা এন্ডইল অনর খনর হমর দুদুর বাচ্চা অলরে দুন্ন দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ফাতেমা সিদি অনর মদিনা নিবে আল্লাহ সলন না মদিনা বাসী অলরে কানা শান্তি দেওয়ান আব্বা আর নবী হযরত ফাতেমার আওয়াজ পাই মুসলমান খনর হমর খন জুয়াম নদে আর হাঁদানি বাড়ি গেই এদ্দুরুল মাজ্জি হযরত ফাতেমা হয় আব্বা তুমি আর নসিন না যতক্ষণ পর্যন্ত আই ফাতেমা অনরে মদিনা নিন্ন ভাইজুম এতন পর্যন্ত আমি ফাতেমা আর মদিনা চেহারা চাইতাম নয় এদ্দুরুল মাজ্জি হযরত ফাতেমা হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনের মুসলমানের নিকে মেলা দি আর নবীর ডাক দি সৌদে করিয়ারে গুজুরে খানি উঠি আল্লাহ অনর হাবিবুল্লাহ অনতে ফেন্ন করেন না ফেরস্তাম ফিরুল্লয় বাজি গেই সগুরু ফানির বদল রক্ত আই গেই ইয়া আল্লাহ ফাতেমা আর বাবরের সামনে রাখি অনল্লয় ওয়াদা করির অনে আর বাবর দোয়া কবুল করানোর সাথে সাথে তামাম দুনিয়ার যে দুগুণ আমার বাবর উম্মতের মাই আমরত আল্লাহ অনত দরবার মাঝে সৌদে পরিয়ে রেখা দে ইয়া আল্লাহ আয় ফাতেমা আর বাবর উম্মতের মাই আমরত আল্লাহ তোমার রাস্তান মাঝে আর দুদুর বাচ্চা হাসান হুসেন দুজনরে কোরবানি করে দিই মি আল্লাহ সাথে সাথে মুসলমান আল্লাহ তাআলার আরশ মোল্লা তত্ত্বত্তর হবে আল্লাহ তাআলা মুসলমান আর সত্তুন ডাং মারে রো আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা তুল জবিনুতুন যেদিন কিয়ামত কায়েম হইব তাম দুনিয়ার সমস্ত মানুষ যে তেবে আপন কিয়ামতের ময়দানের মধ্যে হাজির হইব তুই যে তে উম্মতের পক্ষ তুন উকিল বনিবা এই অক্তন মধ্যে তাম দুনিয়ার মধ্যে যেই শরীয়ত যেই সুন্নত তুই অনর দন্দান শহীদ করিয়ার উম্মতের হাজে পৌঁছাইও তাই এবার ময়দান মাঝি ফাত্তর খাইয়ারে ফুঁসাইও নিজুর জন্মস্থান ত্যাগ করিয়ারে ফুঁসাইও এ তোমার উম্মতর মেই হওয়া মর পলে যদি হষ্ট বিষ্টু করি তোমার তরিকের উস্তাগিয়ারে দুনিয়ার তুন ময়দানে মহাশরণ মাঝি আয় পারে দয় আই তোমার লয় আদা করির যতক্ষণ পর্যন্ত তোমার অনুমতি ন ভাই এতক্ষণ পর্যন্ত তোমার হনুগ্য উম্মতরে জাহান্নামত দিতাম নয় সুবহানাল্লাহ
যেদিন হবেন আল্লাহ কাদী উকিল হবেন মোর নবীজি যেদিন হবেন আল্লাহ কাদী উকিল হবেন মোর নবীজি নেকি বদি ফরবে দরা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আনানোর ঘরে সমস্ত সাহাবায়ে কেরাম বিয়াকুন অতরিয়ারে ফুসল্লত দুজুর অনে ওয়াজ গজিলান জাহান্নামন মাজি কি দেখুন আর আর তো বয়ান করি নহারন উজুরি হজ আমার সাহাবাত জামাতল মেরাজর রাতিয়ে আইজে তে জান্নাত সফর করি এর জাহান্নাম সাহেব লাই গেলাম এডে দেখিলাম দে এক এক জাহান্নামন মাজি এক এক ডইল মুসিবতন মাজি আর উম্মত অলর দেখা যাক উম্মতর ভিতর বেশিরভাগ মহিলা অল সংকে দিল হয় উজুর কি রকম দেখুন আর নবী হজে বললে কাননর জাহান্নাম জলর করে দিলাম দে কিছু মাইয়ে ফলর সুলুজ দুনো বেড়াই ধরি ধরি জাহান্নাম রইনুন মাজি জলার আয় ফুসল লইলাম তো জাহান্নাম দরগাউন হন মহিলা হয় দিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর উম্মতর ওই মাইয়ে ভুয়া যেই মাইয়ে ভুয়ালে সলা ফিরে গরিবের সমান নিজুর ঘর তাগিবের সমান মাজি উদ্যে মাতা সলা ফিরে গজ্জি যেই মহিলা অলর মাতার মাজি বেগানা পুরুষুন নজর গেয়ি এন্ডইলে মহিলা লরে জাহান্নাম রোনু তিন দইলে জলাই বুনা উজবিল্লা হয় দারে কান জাহান্নাম জনর ফরে দেখিলম দে কিছু মহিলা লর মাতার হোয়ালিয়েন আলো কইরই মাতার অনর ওইনু তেজে জাহান্নাম রোনু তেজে মাতার মসিন বলহত বলহতি যে আই ফুসল লইলম দ জাহান্নাম দারগাউন হন মাই হুয়া হয় দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর উম্মতর ওই মাইয়ে ভুয়া যেই মাইয়ে ভুয়ালতে হোয়ালর ঘোড়া দিয়ে নর অভ্যেস আছে আরেক কান জাহান্নাম জনের ঘরে দেখিলাম দে কিছু মহিলা লজ্জিব বেইবে অনর মেরিল লয় এসের আর জাহান্নামর শিশে গরম গরি গরি দাগ দে আয় ফুসল লইলাম দো জাহান্নামর দারগা উন হন মহিলা খাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর উম্মতর ওই মহিলা যেই মহিলা লে মাইশুর করে করে যাই কি বদ গুইতু শেকায়েত গুইতু সমালোচনা গুইতু এন্ডইলে মহিলা লরে জাহান্নামর ওইনুন মাঝে এন্ডইলে জ্বলা আরে কান জাহান্নামর দনর ঘরে দেখিলাম দে জাহান্নামর শিশে গরম গরি গরি মাইয়ে ভল শরীরুন মাঝে ভারি ভারি ই ফরদা ফিন দাও দে না সি 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 শরম না লাই লজ্জা শরম নাই মরত বলে নেতে নেতে মেরিয়ে স্যার আর মাই বলে তুলতে তুল না ডুরু তুলি ফেলারি বেলো শর্ট বলে শর্ট ওঠাই গিয়ে নোয়াশু ইন বাইরি বইনি বইনুরি বাই হলে বউরি জামাই হলে জিউরি বাপ হলে শিখকে যদি নদ তলি কিয়ামতের দিন তোমার এনাক কাকাই বুদে নিজুর ফুয়াশাই হবুদি আল্লাহ আর তো শিখকেইবে নদে এই মুরব্বির আজে জন্নাতত দিবে আরে জাহান্নামত দিবে অন্যভারে মুরব্বি বেড়ে শৈলী যে ইমদে জাহান্নামত নাউজুবিল্লাহ সমস্ত করে করে মুসলমানি লেবাস মুসলমানি ড্রেস পিন্দ ও মা বইনল কামিজ বরহা এইবে কত বড় কত গণর ইজ্জত শর্মানি জিনিস নয় না এখন আল্লাহ ফরদা ফরদা আর একখান হতা হই দোয়া করে দিই আর একখান ওই স্বামী মাই বল এখন স্বামীর স্বামীর ডইলে বুঝল না অমা বইনল স্বামী বে কত বড় দৌলত এই সকাল বেলা হজর নমাজ পড়ি বাইরের দে বুড়ো মানুষ একটা রিক্সা চলাই বেললাই মাথার গাম ভাত্তাল ফেলার উসল দাগান মাজি সরিয়ারে ঠানির নভারের সন গুই লামিয়ারে ঠানের দে দেখিলি ফেট করে মাতার ফের গো অনর মেডির ফের গো মাথার তোলের দে থুলি দে নাই গাছ ঠানের দে গাছ হাঁদন মাজি ঘা হয়ে গিয়ে সমস্ত দুনিয়ার মরত বলবে আপন গরতুন বাইরের দে সকালে হামাই রোজগার গরি বেল্লাই বাড়ির মেজি আইনুর হন সম্ভাবনা আছে না নাই এখত আল্লাহ মুসলমানের মা বইনল তাম পৃথিবীর মাজ্জি নিজুর সমস্ত মাইয়ে বল আল্লাহ স্বামীর বড় হল দৌলত নাই আমার পয়গম্বরে ফরমাত দে যে মহিলা নিজুর স্বামীর কষ্ট ন দে স্বামীর সুখী সুখী হইব স্বামীর দুঃখী দুঃখী হইব এন্ডইলে মহিলাই বে আই আর ফাতে মারল জন্নাতত বসবাস গরিব তারি সুবহানাল্লাহ কেনে বসবাস ফাতে মা রদিয়াল্লাহু তাআলা আনহার মুসলমান আল্লাহ তাআলা
জান্নতি মাই বলো সরদার বানাই দে এই ফাতেমা নবীর মাইয়ে হওয়া দে নয় হাসান হোসেনের মা দে নয় হযরত আলীর বিবি দে নয় কিন্তু জীবনত বলে কোনদিন হযরত আলীর মুসলমান দিলুন মাইজি হষ্ট আইফান হনর হমর কথা ন হয় হন হষ্ট ন হছলে একদিন গরত ওস গুরু হওয়া হট্টা বোগে মেরিল মুখ দির কি আর আর গরম না যে যদি একত্র বস থাকে এই গরম না যে বউ লাই তার ফানলাম না তুই বাদে মেরে এখন হই দে বিয়ে করতি বাদ দিন নফারস ফানি দিন নফারস এন নয় তেন নয় দূর করে ফোন লইয়ের বরস দেয় রে বিছে দিত হজরত ফাতেমার গরস ওস ও আসা বোগে হস্তভার হজরত আলী বস দুই সাত দিন ফাতেমা বস কিন্তু দৈর্য ধরে আল্লাহর হাসেন ওয়া ঘরের তবু দোয়া ঘরের দেই আল্লাহ আসামির হল জায়গার তুন একটা হামাই রোজগারের ব্যবস্থা করে দেও হজরত ফাতেমা দৈর্য ধরে দোয়া ঘরের এক দূরের মধ্যে হজরত আলী গেই দেয় বলে জোরে নমাজ পড়ি বেল্লাই মসজিদে নববীত তো মসজিদে নববীত জানার পরে নমাজ পড়ি বাইরতে হজরত আলী দেখে দে মসজিদের ফিলের আল্লাহ সৌ ও সাত সল বাঁধি দেখি হজরত আলী নবী সাহাবি করতে হুসল্লতে হজবা সলুন হার হতে সলুন ওই দে আর নবীর হাসে হাদিয়েছি রে তার নবীর হাসে হাদিয়া এলি আর নবীর মাইয়ের জামাই নয় হজরত আলী হজরত আলী হয় না আরো রুতুন তো আইলি তো দিব আল্লাহ দিলি কিন্তু শর্মে ন হয় ডাইরেক্ট গরত গে খুশি হইয়া রে হজরত পাতে মারে হয়তো হয়তো আজ এক সুখবর কি হয়তো মসজিদুর ফিলের লয় হট্টা সল বাঁধা দে কি ফুসল লয় দুন বলে আব্বার হাসে হাদিয়েছি রে আতে শরম লাগি তুমি পাতে মার যাইয়া রে হনুগ্য সল আনিবে নি আর তো অনর ফুয়াসর মুখে তো খেয়ে দেখাই না বাড়ির রোস ক্রাস হইতে পড়ি রই হজরত ফাতেমা হয় দেখ অবশ্যই যাই মার অত্যন্ত আইলে আর উগ্র দিব সল ন দিব না কিন্তু এক দুরুদ আসর নমাজ করি হজরত ফাতেমা গেই দাঁড়ান আর নবীত্তুন দিব সল আনি বেল্লাই এই সল আল্লাহ ফাটাই হজরত আলী গরত সুরি একটা লই ইয়ে দাঁড়ার দাঁড়ার দেখিলে সল আনিলি জরে বেল্লাই হাসান হুসেন রদি আল্লাহ তালা তারারে বুঝ দি তোমার নানার হাসে গিয়ে তোমার মুয়া দিয়ে সল লইয়া আইবু ইতারা দুজনে খুশি বলে জাগা কানন লাগি ফাতা বিশের বরক বিশের সল ধরাইলি ওই সল আর বুঝতে লই বেললেই হতাবার্তা হওয়ার গরত দুয়ার বাঁধা ফাতেমা কি আল গজ্জি হয় দেড়ে বিতুন দুনিয়ায় আর আব্বারে ডাক দিদি হয় তো তারার হতাবার্তা দৃষ্টা বইবু আর বাপে হতাবার্তা হন ফরে যেতে বাইরবু এই অক্তন মাজি আয় আর বাফরে হইউ ডাক ন দে দুয়ার তেরই দিক দুয়ার তেরই হজরত ফাতেমা আর নবী বিবি আল্লাহ করে ভিতর আলাপ সালাপ করেন হঠাৎ মাজি দেখে দাঁড়ান নবী চেহারার রঙার এক রইল গিয়ে বিবি বলে ফুসল্লার বিবি গো ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনে তো সুন্দর চেহারার লো চেহারা লই আড়াল
বল এতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ কথাবার্তা হই কিন্তু হঠাৎ মজ্জা তা ঠিক কেলা দেখেন আর গর দুয়ার থনে শিভাল লাগে আর গরন মজ্জি হল কি আইনু আইনি আর না হন মজ্জি আর ফাত আমার গন্ধ আসি এ রক্তন মজ্জি মুসলমান তারা তরি আর নবী আয়ের গর দরজা খুললি কুলনল ফরে হযরত ফাত আমার দিকি দেখনর ফরে যেতে আলাপ সালাম হনর ফরে হয়তো ফাতেমা তুমি সল তোমার সিদ্ধান্ত কি সল নিবে নাকি আত্মে মনে হত তোমার আর একখান জিনিস নিতম একখান আমল দিবার লাই আমল ইয়ে নিলি কেন তুমি অনর কোনদিন অভাব দেখতে নয় মাল্লার আর আমল্লান গইলি হয়তো আল্লাহ তাআলা তোমার আর জান্নাতের খানার ব্যবস্থা করতে পারে সুবহানাল্লাহ সাথে সাথে মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হয় আব্বাতে সল লাগদু নয় কি আমল আছে আমল
বললো আরে শিখে দিও আর নবী হয়তো বইও ফাতেমা এশারন নামাজের পরে তুই আর তোমার স্বামী গুন দেবে তেমন মজি এই দোয়া পড়ি আর গুন যাবে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়া পড়ি গুন যাবে হযরত ফাতেমা মুসলমান আমল লইয়ারে ইন্তজার বুই দুরিতাই হযরত আলী দেখেন দে হযরত ফাতেমার হাতন মাজি সল টল দেখানো যার হযরত আলী বুঝি দে আর ফাতেমা যাতে যাতে আর নবী সল কেন বন্টন করি ফেলে ইফাল্লার সামনে জনের সাথে সাথে ফুসল্ল দো ফাতেমা তুই যাতে যাতে কেন নবী সল বন্টন করি ফেলে ইফাল্লার হযরত ফাতেমা হয়তো আমার স্বামী সল বন্টন ন করে আর সমস্ত সল বিয়াকুন দিবেল লাইসাই কিন্তু আইনু মানি হদে বিয়াভার কি হদে সল আনিলি আমল ন ভাই আমল আনিলি আই সল ন ভাই আর বাপে একখান আমল শিখে দি এই আমল লান বললি আর লাভবান হইন বলি হই হযরত আলী মুসলমান এন খুশি হইয়ে নিজুর বিবির হযরত আলী নিজুর বিবির মুসলমান আমল লইগেই দে ধন্যবাদ দের হাসান হুসেনি মুসলমান মারে বেড়াই দুরিয়ে রে খাঁদের ও মা আন্নানা আর আল্লাহ বলিয়ে রুগ্য সল ন দেনা থারারে মুসলমান হাটটাক বলই ফাতেমা রদি আল্লাহ তালান হাগরন মাজি নিয়ে রে মুসলমান গুম নিয়েই গুম নিয়ে আনার পরে এশারন নমাজ করি মুসলমান আর আর নবী আমল দিবে দেখাই দিই এই আমল লগরি এর হজরত ফাতেমা হজরত আলী বলে গুম গেই গুম জনের সাথে সাথে তাই যেতন নমাজের আধা ঘন্টা গদি হজরত ফাতেমা স্বপ্ন দেখে হজরত আলী স্বপ্ন দেখে দে তার আর ঘর দরদার মাজি জন্নাতি খানা হাজে ও মুসলমান গুমুত্তু নুড়ি ফাতেমা রদি আল্লাহ তালানহা আলী রদি আল্লাহ তালানহু উড়িয়ের উজু খালাম বানাই তাই যে তন নমাজ করি মুসলমান যে এতে ঘর দরজা খুললি এতে ঘর দুয়ার মাজি যে এতে জন্নাতি খানা দেখি হজরত ফাতেমা আসুগুরু ভানি রাখি নভারে সৈতে করি আল্লাহ দরবার দোয়া করে সত হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ার দেগার লুৎফ তেরা বেকরান ফজল তেরা বেশুমার আর 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 বল হাইত পাত খাইতু না বিশের খবর দিতু হারে দিউস খার খাইন্য গরে বাত খাবাই নভারের ফানি খাবাই নভারের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজুর স্বামীর বিয়া ভারে জীব বড় গোষ্ঠীর তো জীবন ন হয় ন হয় দিলুত বেথন মানে শুধু আল্লাহর দরবারে নেই দোয়া কইতু কেন দোয়া ও সমাজের মা বইনাল ইতুন কিছু শিখকে নিয়ন দরকার দুনিয়ার স্বামী হলে তো হামা হামা দে একদিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মিনিট করে 500 টাকা বেতন ভাত দে এই বেতন দিয়ে রে সন্ধে আইবে সমান মজি হাট বাজার সইল ভাত দিতে লইবি আর কিনা নি তোমার আর কথা দিতে লয় না মাতার গাম হাত তালত গেই উগ্গ সান হাই হুশে হমি যাই বুদে এন গইলে তামাম দুনিয়ান মাজি সমস্ত মাইয়ে হল স্বামী হলে মেহনত করে দে তোমার আর দিয়ে র মুসলমান শুকর কাদাই নগর এত দিয়া দে আল্লাহর নিয়ামত শুকর কাদাই নগর এত কিছু করণর ফর দিয়ে র তোমার হাতে দুর্যোগা দরিন নভার আমার পয়গম্বরে ফরমাত দে যেই মহিলায় স্বামীর সুখী সুখী হয় স্বামীর দুঃখী দুঃখী হয় এন গইলে মাইয়ে হইবে অনর আই আর ফাতেমা লয় জান্নাত তাই তারিবু সুবহানাল্লাহ বুক বেশি লাগি ফানলার আবার ঘর দেখি বলে গাটার পরে মনে যাত তো যা সব সময় খেয়াল করিবেন তামাম দুনিয়ার জগতের মাইয়ে বলরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখকে দিই আবার চাইও মাইয়ে বলর ওয়াজ ধরি বলি মনে মনে খুশি নইস হদুনি খুশি হত দে আজি না আর মরু হত দে বোধ কি আই জালেম স্বামী আছি দি আরা ইয়েন খেয়াল করিবে বোধ জালেম স্বামী আছি দি নিজুর বিবি বেড়ে বাঁধিত তুনু হারাপ্তারে বন্য আছে
মারে বই নুরি সজ্জিত গোষ্ঠীর গালাগালি করে খবরদার মুসলমানের ফল এই যে মাইয়ে হওয়াব তুই শাদি করজু এই মাইয়ে হওয়াই বেড়ে ওর বাড়ির তো নানিবে সময় তোমার ঘরের মধ্যে আনন্দ চলে রাশি খুশি চলে যে মাইয়ে হওয়াবর বাপে 18 বছর 20 বছর অনর ফালি তুলি তোমার হাতন মাঝে তুলি দিবে সমন মাঝে মুসলমান খতন মা বিয় সেজার খতন বাপ বিয় সেজার খতন ভাই বিয় সেজার খতক্ষণ নিজুর বইনে খাঁদের নিজ খাঁদের নিজুর বাপাই আত্মীয় স্বজন নিজের জন্মস্থান বাড়িঘর ত্যাগ করি তোমার গরম যোগ্য মহিলা আশ্রয় লই দে এই মহিলারে যদি তুমি মুসলমান বাঁধির মতো ঠার তুই জালেমর লিস্টিন মাঝে তোমার নাম নড়িব না আর নবী মুসলমান নিজের বিবি অলর হন দিন হন কষ্ট ন দে বাদ তুন গরম মাঝে আই নুর ফর দিয়ে দেখে দেরান না বার খাস শেষ নু হয় তারা তরি আর নবী নিজের হত্যা হল খুঁয়াইয়ের মুসলমান মুসলমান নিজুর বিবি অলর রান্না বাড়া করি বেল্লাই সহযোগিতা করতে সুবহান আর নবী মুসলমান আর নবীর বিবি অল যদি আর নবীর হর বল একবার দুই চুদয় আর নবী বিবি অলর হররে তিনবার দুই তিতে সুবহান তুই দুই দিন দিন নিজুর বউর হর হনু গোবা ইন করে দিওনি সুন্নত বৌর আর খাস গরম গরর খাস কর্ম ইন বিবির সহযোগিতা করিবে বাঁধির দল করিবা কিন্তু মহিলা জেদ্দুর স্বামীর সাইদ্দু এদ্দু দিয়ে শুকর দিয়ে রে বৌরি খুশি হইতে চায় কিন্তু বর্তমান যুগের মাই বল আরেকজনের দেখায় দেখায় ইতে গরিব দে তো অভিং নাই দি ইয়ে নসায় হজিয়ে বাজাই এখন আল্লাহ একদিন হজরত ফাতে মারো দি আল্লাহ তালা গরম না হজরত আলী আছে হজরত উসমানে উম্মে কুলসুমুল্লাহ পরামর্শ করত হজরত মনহত দে আব্বা তারার কান দত খাবাই বেলাই ও রুরি জি জামাই দন খাবাই দত খাবার তো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদে মক্কা দুনি হজরত আলী গরিব দুনু আর নবী জামাই জি জামাই উগ্র দনি আর উগ্র গরিব কিন্তু গরিব হুত্তি তকদির উদ্দেশ্যে দে বিশ্ব ভাষা মাই হইবে আর আর দেশন মধ্যে লেখাপড়া বেশি হইলি সুন্দর বেশি হইলি ইবারে তো আদি বর্গরে দিবে আল্লাহ হইছে হলা ন কেন আল্লাহর হুকুম স বিশ্ব ভাষা মহিলা হযরত মাতা মা তকদির উদ্দেশ্যে হযরত আলী তে এক সমন মধ্যে হযরত উসমানে আয়োজন গজ্জি আর নবী আল্লাহ সাহাবাই কেরাম আল্লাহ এটা দাওয়াত গজ্জি বিয়াকুন তো এন দার নবীর ওয়ারে হযরত আলীর হজ্জি দত ফজ্জি আবার হযরত উসমানে হযরত আলীর এককভাবে দত দিয়ে কিলে অজন হিসেবে দুইটা বদি দত পাইয়ে তো দত টত খাই আরে জেন আয়োজন এন বৈডুক এন সুন্দর করে আয়োজন করি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাফিনে হাবানোর পরে বলে কুশি তাই নভারি 670 গোলাম আজাদ করে দি সুবহানাল্লাহ যার যার গায়ে তেতে যার গুই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যাবে সমন মাজ্জি জেতে গরর হাসে হাসে গই হযরত আলী সুগুরু ফানি আই গই বলে হযরত মাতেমা গরর দরজা তাই খেয়াল করছি নিজের স্বামী খাঁদের দে মনে মনে খেয়াল করে দে আর স্বামীর কেন আর বোনের বাড়ির মেজি বালা মতো মেহমানদারি ন করে ফাল্লার খানা ভিনে বালা মতো লুইত দেয়াল ন করে ফাল্লার আলী রদি আল্লাহ তালা নু গরজ জনর ফরে হজরত পাতে মাঝে তে ফুসল লই হদ ও ফাতে মা আরে বালা মতে খানা ভিন খাবাই মেহমানদারি গজ্জি হদে তুই তুমি খেনতে গালাই গু হদায় খাঁদির দি হজরত উসমান জেনার নবীর মাইয়ের জামাই আই আলী তো নবীর মাইয়ের জামাই আল্লাহ তাআলা হযরত উসমানের সম্পদ দি আজি যার কারণে সমস্ত মদিনার মেহমান বিয়াকুল লইয়া রান নবী দওয়াত গই আই আলী তো তো মনে হ দান নবীর আর ঘর থানি বেল্লাই কিন্তু আর গরন মাইজি এক গলস পানি দিয়ন মত আত্মখন তৌফিক নাই হযরত ফাতেমা কেন চালাক মাই হোয়াকস হযরত ফাতেমা হযরত আলীর হয় যা আমার স্বামী তোমার কথা তো বুঝুন নাই হদিকি হয়তো খানা খাবন ফিনে খাবন মানুষের মেহমানদারি করন ইনার আর হাম নাকি আল্লাহ গা বিত্তুন করে দে হদি আল্লাহর হাম তোমারা কা চিন্তা করতাম তুই যে সায়ার বাফর দত দত নয় বু হই নে হয়তো দশ যদি লয় আর ঘর তেক তিরেশ পানির ব্যবস্থা নাই আই কি দি মেহমানদারি করছুম হয়তো মেহমানদারি তো আল্লাহ করিব এখন তো আহ হবিল হ হজরত আলী যে এর আর নবীর সামনে বই রই
বই থাকি আর নবী বুঝিতে গিয়ে হজরত আলী খিল্লে গেছি হজুর অনর মাইয়ে ফাতেমা ফাটাই দে অনরে দাওয়াত করিব আল্লাহ হুজুর হজ আলহামদুলিল্লাহ দত কবুল করছি আর আরা হইতাম দে ওজি কিয়ে তুই গরিব মানুষ কিল্লে কষ্ট কর এন কইলি জিউদ দিল কষ্ট নয় হই না গরিব দে আর হইতে না সার দে আর নবী আলহামদুলিল্লাহ করি দল লই হজুর দনে নয় সাহাবা একরাম ব্যক্তি লই যেতে হই হুজুর দত কবুল করছি সাথে সাথে মুসলমান হজরত আলী দত দিয়ে যেতে বাড়িত গেই হযরত ফাতেমা ডাগুদি গুরি গুরি এর পেরেশান হই রই ও ফাতেমা আর গরম মজি যদি আমার নবী আইগি সাহাবায়ে কারাম লইয়ে রাই দয় আতে তখন তৌফিক নাই মেহমানদারি করি বললাই কি কইজম হ না হযরত ফাতেমা হয় গো আমার স্বামী অনতে পেরেশান অনত দরখান নাই মুক্কাল অনত দরখান নাই আর বাফালি জেনে ভারিয়েন আয় আর বাফরে বুঝ দিয়ম তুই পেরেশান হইবে আর 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 বল হইবে দে তোর বাদ আর বাপ যাতে যাতে হদ্দুর গিয়ে সাহাবি হলো হদুর আর এখনো ভুল করিনি হদিখি হদ আর আর আলি তো গরিব এটুকুন মেহমান যাইম দে বডুকুর ব্যবস্থা নতাইব কিছু নতাইব হন শরম লাগুনি আর নবী হজ আর সাহাবার জমাতল আরা তো হানাল লোবে নজায় নজাইলি তো আলির দিল কষ্ট আইবু আর আর দাওয়াত দি যাইয়ারে যে জিত পাই জাগা ফাইলি বই যাইম কিছুর ব্যবস্থা হইলো আল্লাহ হাবাইলি হাইম নইলি যে না আর আলির লেবি এখনই দোয়া করি দিয়েছিম দেরি সাথে সাথে মুসলমান হজরত নবী সমস্ত সাহাবায়ে কেরাম বিয়াকুল লইয়ারে মুসলমান যাইয়ারে হুঁচি গই যারা জি উন্মাজি উডনে গাঁড়ে জাগা ভাই বিয়াকুন বলে বই গেই কিন্তু বিতুত্তুন হজরত আলি তারারে মাথায় বেল্লাই নুয়াইর শুধু হজরত ফাতেমার ডাকে কি হর আত্মে শরম লাগে আর এদুকুন বন্ধু অল নবী সাহাবি অল বিশ্ব নবী আর গরন মাজি আগমন হই আয় তো গরর সামনে কিছুদিন নভারির এক দুরুন মাজি মুসলমান হজরত ফাতেমার ডাকো দি হজরত আলী বলে ঘুরতে ঘুরতে হজরত ফাতেমা আতিককে খেয়াল করি সাদ দে হজরত আলীর চকুর ফানি ভরের হজরত আলীর চকুর ফানি দেখি হজরত ফাতেমা বরদাস্ত করি ন ভরে ও মুসলমান দিলুন মাজি ওন জলের এন্টেমুন মাজি হজরত ফাতেমা বুদ্ধি করি নিজের স্বামীর হয় দেও আমার স্বামী আয় আজি অনর একখান হতা হই মার হতান্তরণ ঘুরিব হয় দে কি হতা হয় নাই তোমার হাতন মাজি একখান দস্তরখানা দিম এই দস্তরখানান আর বাবার সামনে নিয়ে রিবিছে দিবা হজরত আলী হজ আমার বিবি আর তুমি আর শরম নইদু যা আসি বালা আসি যদি দস্তরখানা বিছে দি দিয় বুঝি বুঝে কেন হন একখান মেহমানদারির এইজন ইমাল্লার হজরত ফাতেমা হজ তোমার তো হন চিন্তাকরণ হইতো নয় আজ এন হইর আর হতান হুন এ দুরুন মাজি হজরত আলীর হাতন মাজি মুসলমান দস্তরখানা দিই হজরত ফাতেমা সুগুর ফানি শুরু হই আল্লাহর গরণ মাজি আর স্বামী আর সামনে খাঁদে আত্মা তো বদাস্ত নুয় এ আলিরি মুসলমান দস্তরখানা দি আর নবীর সামনে ফাটাই দিয়ে রে হজরত ফাতেমা বলে মুসলমান ফাঁকরত গেই এডে ফাঁকরত যাই মোসার মিককে সারি ফাল দি সাজ মুসলমান মোসার উরুগ বড় ডিস্কি দেখা যাক এই মোসার তুন মুসলমান হাইলে ডিস্কি বলে হজরত ফাতেমা লই ডিস্কির উর একটা ডালনি দিয়ে রে সুলরু তুলি দি সুলত দুয়ারন মাজি সৌদত করি আল্লাহ দরবার গুজুরি খাঁদি দি ইয়া আল্লাহ ফাতেমার গরণ মাজি কিছু নতাইল অনরার সমল্লান মাজি অনর হজিনান মাজি কোনো কিছুর অভাব নাই আর স্বামী পেরেশান দে আর দিলি বদাস্ত নগরের গরিব স্বামী ভাই আল্লাহ আর স্বামী সগুরু ভানি রুসিলে আরে তুমি গাবিতুন খানার ব্যবস্থা করি দিও ইন্দি হজরত ফাতেমা মুসলমান সুলদ্দুর মাজি সগুরু ভানি বেলায় বেলায় খাঁদের হঠাৎ মাজি আল্লাহ বলে জিবিরাইল উড়ি ডাক দি ও জিবিরাইল সমস্ত মেহমান বিয়া কোনোর মুকুন মাজি হাসি দেখা যার হজরত আলী আর হজরত ফাতেমা সগুরু ভানি তার বদাস্ত নুয়ার ও জিবিরাইল আর ফাতেমা তেজের দুর্গরণ আছে গজ্জি সুলরু যে হাইলে ডেস্কি তুলি দি হজরত ফাতেমা সৈদে তুন মাতা তুলিবের আগে আগে ডেস্কিন মাজি জন্নাতি খানার ব্যবস্থা করি দিও এক দুরুন মাজি মুসলমান ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা মাতা তুললি আলী রদিয়াল্লাহু তাআলা আনহু আয়ের সামনে হাজির হই হঠাৎ মাজি ডেস্কি উল্ডনোর সাথে সাথে এতুন বলে এক খুশবু বাই রই রে গোড়া মদিনা ভরে গেই সগুর ফানি ফেলার মুসলমান হজরত
ফাতেমা খানোবারের এখানা নিয়ারে সাহাবায়ে কেরামলরে দেতে দেতে সাহাবায়ে কেরামল খানার মিকে সাইরে বলে আরান নবীর হয় হুজুর আরাত হযরত আলী গরিব বলি বুঝিলম হযরত উসমানের গরন মাজি আরাগে দি এক এক ডইলে খানান মাজি এক এক ডইলে মজা ভাই অনর আলী এখানা হুতুন ভাইল এক খানান মাজি তো হাজার ডইলে খানার মজা ভাজার আর নবী ফরমাদে ও আমার সাহাবা জামাতল আর ফাতেমার আল্লাহ বেশি মুহাব্বত করে আর ফাতেমার সগুর ভানি রুসিলে আজি তোমার জান্নাতি খানার খুশবু হাইতে লাগিও দে খানা ফিনে খাবনের ফরদি ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহর দরবারন মাঝে হাতটা নিয়ে রে হয় আল্লাহ অনে হযরত উসমানের সম্পদ দিও দৌলত দিও যার কারণে আজি আর বাপ হযরত উসমানের বাড়ির জনর পরে খুশি হযরত উসমানের 600 গোলাম আজাদ করে দি ইয়া আল্লাহ তে দর্শক বসে নাই হলো বালি খুশি সৎকা করি বেল্লাই আর অনে মাহরুম নিবে না জিবরাইল আইয়ারে মুসলমান হযরত ফাতেমারে বলে খবর হদ দো ফাতেমা তোমার তে টিয়ানতা আইলো গোলাম নতা আইলো আমার পয়গম্বর তোমার বাড়িতে সিদিয়ান আল্লাহ তোমার পরেশানি তুমি মানা হইছি আল্লাহ তালাই আজিয়ে ইয়ন রুসিলে 1000 গো জাহান্নামি জাহান্নাম উত্তুন মুক্তি করে দিয়ে সুবহানাল্লাহ একত আল্লাহ মা বইনল স্বামীর সুখী সুখী হইবে স্বামীর দুঃখী দুঃখী হইবে বউ অলরে গোলাম অলর বাঁধি বলি ন বুঝিবে যে দূর ভারো জিয়েন্দি ভারো ইতারার সব সময় ওর বারু খুশি রাইবে চেষ্টা করিবেন মা বইনল স্বামীর দিল কষ্ট ন দিবে হারাইলি বুঝিবে আল্লাহ তালা এই হুজ তোহার যা কথাবার্তা হইবে আল্লাহ তৌফিক দিয়ে সমস্ত ব্যাপ কোনরে আমল করিবে তৌফিক দক আমিন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।